আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয় সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 6টা সাবজেক্ট থাকে, ক ইউনিটের জন্য পরীক্ষা দেওয়ার জন্য 6টা সাবজেক্ট থাকে। সেটা হচ্ছে তোমার সায়েন্সের 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং এর সাথে থাকে তোমার বাংলা ও ইংরেজি। এখন বাংলা ইংরেজি কখন দাগানো যায়? বাংলা ইংরেজি তুমি 4th সাবজেক্টের জায়গায় তুমি বাংলা ইংলিশ দাগাতে পারবা। যেমন ধরো কারোর 4th সাবজেক্ট থাকে বায়োলজি, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগাতে পারবে। আবার কারো যদি 4th সাবজেক্ট থাকে তোমার হায়ার ম্যাথ, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু হায়ার ম্যাথের জায়গায় কিন্তু বাংলা ও ইংলিশ দাগাতে পারবে। তবে এক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা হচ্ছে যে বায়োলজির পরিবর্তে তুমি যখন বাংলা ও ইংরেজি দাগাচ্ছ, তখন কিন্তু বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো এইগুলো কিন্তু তুমি চয়েস করতে পারবা না। যেমন ধরো বায়োলজিক্যাল সাবজেক্ট হতে পারে ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তুমি পড়তে পারবে না চাইলেও, তুমি যদি বায়োলজি না দেখাও, ঠিক আছে? এর পাশাপাশি কিন্তু তোমার আরও নির্দিষ্ট কিছু মার্কস থাকে। যেমন বায়োলজিতে তোমার তোমার একাডেমিকে A- থাকা লাগবে, আবার পরীক্ষাতে 30-এর ভিতরে 16 পাওয়া লাগবে, তবে তুমি ফার্মাসি পাবা, ঠিক আছে? এরকম কিছু কন্ডিশন দেওয়া থাকে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমি আগের লেকচারে আলোচনা করেছি ডিটেলস। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা কাইন্ডলি দেখে নিও। ওকে, সেখানে আমি সব অ্যাডমিশন রিলেটেড কোয়ানিটির জন্য যা যা লাগবে সব ডিটেলস আলোচনা করেছি। তুমি যদি আবার মনে করো যে আমি হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা ও ইংরেজি দেখাবো, তো সেক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে কেমন ঝামেলা হতে পারে? তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মিস করবা। যেমন ধরো ট্রিপলি, সিএচসি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এই যে সাবজেক্টগুলো কিন্তু তুমি পড়তে পারবা না চাইলেও, ঠিক আছে? তো এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকে। তোমাদের মধ্যে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা দেখা যায় যে হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিতে পারে না, বা ওই শর্ট সময়ে আসলে তাদের পক্ষে সময় দেওয়া সম্ভব হয় না ম্যাথমেটিক্সের পিছনে, যার কারণে তারা বাংলা ইংলিশ পরীক্ষায় দাগায়। এরকম অনেক স্টুডেন্ট আছে। আবার এরকমটা দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে বায়োলজিটা পড়ার সময় থাকে না, তো সেক্ষেত্রে অনেকে আছে সেক্ষেত্রে বাংলা ও ইংলিশ, বাংলা অথবা ইংলিশ দেখায়। তো এটা আসলে খুব রেয়ার কেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, তবে মেডিকেল স্টুডেন্টরা অনেক সময় বাংলা ইংলিশ দেখায়। ওকে, তো এই গেল তোমার হচ্ছে যে কোন কোন সাবজেক্ট পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ 4টা সাবজেক্ট তোমাকে দাগাতে হবে এবং প্রতিটা মার্কস বন্টন থাকে 30 করে, অর্থাৎ 120 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং জিপিএর উপরে 80 মার্ক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। 4টা সাবজেক্টে কিন্তু আবার প্রত্যেকটার কিন্তু 2টা করে পর্ব আছে বা 2টা করে পার্ট আছে, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এরকম ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ একসাথে অ্যাট এ সেম টাইম তোমাকে কিন্তু কয়টা পরীক্ষা দেওয়া লাগবে? 8টা সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে, 8টা সাবজেক্ট। ক্যান ইউ ইমাজিন? অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারো, কিন্তু এটা আসলে ওই সময় সম্ভব হয়ে যায়। আমরাও ভয় পেতাম কোচিং করবা, তখন প্রিপারেশন নিলে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। এর পাশাপাশি এখন থেকে একটু একটু পড়তে পারো, সেক্ষেত্রে অনেক এগিয়ে থাকবা। ওকে, তো এখন আমি একটু বলে দিই যে কোন পেপারটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিক্সের জন্য ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আসলে দুইটাই একই রকম, দুইটা থেকে সমান মানের কোশ্চেন আসে। অর্থাৎ 15-15টা কোশ্চেন 15-15 মার্কের করে আসে, দুইটা থেকে 30 মার্কের আসে। তো কখনো কখনো 16-14 দেখা যায়। এর ব্যতিক্রমটা আসলে দেখা দেয় না, ঠিক আছে? অর্থাৎ দুই পেপারই ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে আসি, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু তোমার সেকেন্ড পেপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে জৈব রসায়ন। তোমরা হয়তো পড়েছো যে দ্বিতীয় অধ্যায়ে জৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার আছে, এবং সেই চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 10-12টা কোশ্চেন আসে, 10-12টা শুধু একটা চ্যাপ্টার থেকেই, তো অন্যান্য অধ্যায় তো আছেই, ঠিক আছে? তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে 20 মার্কের চলে আসে অনেক সময়, আর এটা থেকে 10 মার্কের, ঠিক আছে? তো এরকমটা হয় কারণ এই যে জৈব রসায়ন চ্যাপ্টার আছে, এখান থেকে অনেক কোশ্চেন দেয়। সো তোমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা অনেক ভালো করে পড়বা, এবং যদি ঢাকা ইউনিভার্সিটি প্রথম দিকে থাকতে চাও তাহলে তোমার কিন্তু অবশ্যই জৈব রসায়নটা অনেক ভালো করে পড়তে হবে। কারণ দেখো যে জৈব রসায়নে ধরো তোমার 10-12টা MCQ দিয়েছে, অ্যান্ড তুমি জৈব রসায়ন বাদে অন্য অন্য চ্যাপ্টার প্রথমে পারো, তাহলে তুমি যখন 10টা MCQ পারবা না, তখন কিন্তু ভয়তে বা তোমার ভিতরে একটা ডিপ্রেশনে বাকিগুলো কিন্তু হারিয়ে ফেলবা। সো অবশ্যই অবশ্যই জৈব রসায়ন চ্যাপ্টারটা অনেক গুরুত্ব দিয়ে পড়বা। শুধুমাত্র এটা যদি আমি বলি ভার্সিটি সেটা এরকম কিন্তু না, এটা বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং সব প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তো কেমিস্ট্রি বিষয় গেল যে সেকেন্ড পেপারটা বেশি ফোকাস করবা, তার মানে এটা যে ফার্স্ট পেপার ছেড়ে দিবা, ঠিক আছে? তবে আমি একটা শর্ট সাজেশন বলে দিই তোমাদের, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে জেনারেলি দেখা দেয় একটা কোশ্চেন দেয়, একটা, কখনো কখনো সর্বোচ্চ দুইটা কোশ্চেন দিতে পারে, তবে একটা কোশ্চেন দিয়ে থাকে। সো তুমি এই দুইটা চ্যাপ্টার স্কিপ করলে কোনো অসুবিধা নেই, এই দুইটা চ্যাপ্টার পড়তে যে সময় লাগে ওই পুরো সময়টা তুমি জৈবযোগ দাও, আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে। ওকে, আর কেমিস্ট্রি সেকেন্ড আর কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারই পড়ে পড়ে রাখা ভালো, তবে তুমি যদি স্কিপ করতে চাও, যদি সময় না থাকে, তাহলে তুমি পঞ্চম অধ্যায়টা স্কিপ করতে পারো, তবে স্কিপ না করাই ভালো। আমি বলবো যে ফার্স্ট পেপারে তুমি দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, ওই সময়টা তুমি দৈবদগতে দাও, ঠিক আছে? এটা সব থেকে ভালো হবে। ওকে, এইবার আসি ম্যাথ ফার্স্ট পেপার। ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু তোমার বেশি ম্যাথ দেয় এবং ম্যাথ সেকেন্ড পেপার থেকে কিন্তু কম দেয়, কারণ তুমি জানো যে ম্যাথ ফার্স্ট পেপারে কিন্তু সিলেবাস অনেক বড় এবং সেকেন্ড পেপার কিন্তু তার অর্ধেক, ঠিক আছে? ম্যাথ ফার্স্ট পেপারে মেবি অনুশীলনী আছে তোমার, হয়তো অনুশীলনী আছে 42টা মতো, আর ম্যাথ সেকেন্ড পেপারে হয়তো 22টার মতো, ঠিক আছে? সো ফার্স্ট পেপারটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এখান থেকে দেখা যায় যে 18 থেকে 20 মার্কের কোশ্চেন আসে, আর এখান থেকে বাকিটা আসে, ঠিক আছে? সো ম্যাথ ফার্স্ট পেপারটা অবশ্যই অবশ্যই বেশি ফোকাস করে পড়বা, এবং এই যে ম্যাথ ফার্স্ট পেপার এখন সেকেন্ড পেপার থেকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তুমি সবগুলো চ্যাপ্টারই ভালো করে পড়বা, কারণ সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো এটা আসলে বাদ দেওয়া আসলে রিস্কি হয়ে যাবে। তবে ফিজিক্স ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারের মধ্যে তুমি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এবং সেকেন্ড পেপারের একদম শেষের অধ্যায়, অর্থাৎ 11 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় তুমি স্কিপ করতে পারো, অসুবিধা নাই। তবে 11 অধ্যায়ে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে হাবল ধ্রুবক দিয়ে একটা ম্যাথ আছে, হাবল ধ্রুবকের ভিকল টু এইচডি, এবং আরেকটা আছে তোমার সংকট ব্যাসার্ধ। জাস্ট এই দুইটা সূত্র জানলে হবে, এবং ফার্স্ট পেপারে যা দেয় তুমি পারবা, আলোকবর্ষর একক কি, ঠিক আছে? তারপরে তোমার এই কিছু একক আছে, কিছু মাত্রা আছে, হাবিদাবি, এইগুলো আর কি, একক প্রথম অধ্যায়ে এই জিনিসগুলো, এবং শেষের অধ্যায়ে দুইটা ফর্মুলা আছে, দুইটা পড়লে হবে, বাকিটা তুমি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং কেমিস্ট্রি পেপার তো বললামই, আর ম্যাথ ফার্স্ট পেপারে তোমার অবশ্যই বেশি ফোকাস করতে হবে, তবে নির্দিষ্টভাবে কোনো চ্যাপ্টার আসলে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব আমি করবো না, এবং যেটা স্কিপ করতে চাও সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো এবার আসি বায়োলজির জন্য। এখন বায়োলজি ফার্স্ট পেপার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বায়োলজি ফার্স্ট পেপার ঢাকা ইউনিভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, আবার তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা সেক্ষেত্রে কিন্তু আবার বায়োলজি সেকেন্ড পেপার বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মানে পুরো বিষয়টা উল্টো আর কি। তো ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট পেপারের জন্য, এই বায়োলজি ফার্স্ট পেপারের তোমার এখানে বেশি ইম্পর্টেন্ট বলতেছে এই জন্য যে এখান থেকে কিন্তু প্রায় 17 থেকে 18 মার্কের কোশ্চেন আসে, এবং বাকিটা সেকেন্ড পেপার থেকে আসে, ঠিক আছে? তো বায়োলজির সেকেন্ড পেপারের জন্য কিছু কিছু চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারো, যেমন ধরো 9ম অধ্যায় 10ম অধ্যায় এবং 12 অধ্যায়, ঠিক আছে? তুমি এই তিনটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, তার মধ্যে 12 নম্বর অধ্যায়ে কোনো কোশ্চেন আসে না, আসলে 12 নম্বর থেকে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, এবং 9ম এবং 10ম অধ্যায় থেকে সর্বোচ্চ একটা কোশ্চেন দেবে এবং সর্বোচ্চ দুইটা কোশ্চেন দিতে পারে, এখান থেকে জেনারেলি একটা কোশ্চেন দিয়ে থাকে, 9ম অধ্যায় এবং 10ম থেকে একটা কোশ্চেন দিয়ে থাকে, তবে কখনো কখনো সর্বোচ্চ দুইটা দিতে পারে। তো এখানে আমি বলবো যে তুমি এই কটা চ্যাপ্টার স্কিপ করে ফার্স্ট পেপারে বেশি যদি তুমি টাইম দিতে পারো সেটাই বেটার হবে, ঠিক আছে? তো তুমি তিনটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, খুব বেশি সমস্যা হবে না, কারণ আলটিমেটলি তোমার কিন্তু 120 পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি এখান থেকে 2 মার্ক স্কিপ করতেছো, আর কেমিস্ট্রি যদি তুমি এই যে দুইটা চ্যাপ্টার স্কিপ করো তাহলে তুমি 1 মার্ক স্কিপ করতেছো, তার মানে দেখো তুমি কিন্তু পুরো যদি প্রিপারেশন নাও, পুরোটার প্রিপারেশন নাও, এবং তুমি যদি এই অধ্যায়গুলো বাদ দাও, এখান থেকে 2টা চ্যাপ্টার, এখান থেকে 3টা চ্যাপ্টার, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু 3 থেকে 4 মার্ক তুমি স্কিপ করতেছো, তার মানে তুমি প্রিপারেশন নিচ্ছ 115 থেকে 116 মার্কের, এতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। 115 মার্কের প্রিপারেশন নিয়ে তুমি যদি মোটামুটি 80+ করতে পারো তাও কিন্তু ভালো সিরিয়াল চলে আসবে, ঠিক আছে? সো এটা নিয়ে আসলে মাথায় ব্যথার কিছু নাই। তো আমি যেটা বললাম যে কোন কোন পেপারটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা বেশি ফোকাস করতে হবে এবং কোন চ্যাপ্টার বেশি ফোকাস করতে হবে, তো এটা তোমার আমি বলে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে অ্যাডমিশনের জন্য কোন রাইটারের বই পড়বো এবং এর পাশাপাশি আরও এক্সট্রা বই পড়া লাগবে কি না। তো এটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যদি ফিজিক্সের কথা বলি তো ফিজিক্সের জন্য তোমরা যে বইটা পড়তে পারো সেটা হচ্ছে বুলেট বইটা পড়তে পারো, বুলেটের এই বইটা পড়তে পারো, অর্থাৎ
ইউসিসি পাবলিকেশনের বইটা তোমরা এই বইটা পড়তে পারো। এই বইটাতে কিন্তু অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে এবং আমি বিশ্বাস করি তোমরা যদি এই বইটা পড়তে পারো তাহলে এক্সট্রা বই পড়ার কোনো দরকার নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে বেশিরভাগই ম্যাথ আসে এবং যেগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ওই বুলেটে তোমার সারাংশ দেওয়া আছে। সো এক্সট্রা আর কিছু পড়া লাগে না আমি মনে করি, ঠিক আছে? বুলেটটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়লে হয়ে যায়। ওকে, এবার আসি আমি কেমিস্ট্রি কথায়। কেমিস্ট্রির জন্য অবশ্যই অবশ্যই তোমার মূল বই পড়তে হবে, এটার বিকল্প কিচ্ছু নাই, ঠিক আছে? মূল বইটা আগে ফোকাস করতে হবে। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে গুহ স্যারের বইটা পড়তে পারো ফার্স্ট পেপারের জন্য, এবং তুমি যদি সেকেন্ড পেপার বলো তাহলে সেকেন্ড পেপারের জন্য আমি বলবো তুমি নাক স্যারের বইটা পড়তে পারো, হাজারি নাক স্যারের বইটা, ঠিক আছে? দুইটা বই ভালো এবং এই দুইটা বইতে বেশ ভালো দেওয়া আছে। ওকে, জৈবজগর জন্য তুমি নাক স্যারের পুরাতন এডিশনের বইটা পড়তে পারো, ঠিক আছে? তো কেমিস্ট্রির এর পাশাপাশি তুমি যদি আরও ইনফরমেশন জানতে চাও তাহলে আমি বলবো কেমিস্ট্রি প্লাসটা দেখতে পারো, কেমিস্ট্রি প্লাসটা বেশ ভালো, কেমিস্ট্রি প্লাসের এই বইটা দেখতে পারো, ঠিক আছে? এই বইটা ভালো, তবে অবশ্যই অবশ্যই মূল বইটা আগে পড়তে হবে, তারপরে যদি সময় থাকে তুমি কেমিস্ট্রি প্লাস দেখতে পারো। ওকে, মেজর না, অবশ্যই তোমাকে মূল বইটা আগে পড়তে হবে, ঠিক আছে? এবার আসি ম্যাথের ব্যাপারে। ম্যাথের ব্যাপারে আমি যদি বলি সেক্ষেত্রে আমি বলবো আসলে ককটেল বইটা পড়তে পারো, ম্যাথের ককটেল বইটা, এটাও ইউসিসি পাবলিকেশন, এটা তুমি পড়তে পারো। এটাতে অনেক এক্সাম্পল আছে এবং কিছু কিছু শর্টকাট দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তবে তোমরা যদি অনেক এক্সাম্পল কালেক্ট করতে চাও, অনেক বেশি পরিমাণ এক্সাম্পল কালেক্ট করতে চাও, তাহলে আমি বলবো এর পাশাপাশি কোয়ান্টাম বইটাও দেখতে পারো। এই কোয়ান্টাম বইটাও বেশ ভালো মানের বই, এখানে কোনো শর্টকাট তেমন নাই, তবে এই বইটা তুমি অনেক এক্সাম্পল পাবা, অনেক এক্সাম্পল পাবা যেটা তুমি অন্য কোথাও পাবো না, ঠিক আছে? তুমি এখান থেকে এক্সাম্পলগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে? তো ম্যাথের জন্য এই দুইটা বই পড়লেই হবে। আসলে আমি এখন অনেকে বলতে পারবো হ্যাঁ মূল বই কেন পড়বো না, আসলে মূল বইয়ের যে জিনিসগুলো ভার্সিটিতে এসেছে অনেকবার রিপিট হয়েছে সেই জিনিসগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে। সো এই বইগুলো পড়লে আসলে মূল বই খুব একটা ফলো করা লাগে না, তবে মূল বইয়ের জন্য তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর ফিজিক্সের জন্য তোমার বুলেট এবং ম্যাথের জন্য ককটেল, আর বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য মূল বইটা অবশ্যই বেশি পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই মূল বইটা পড়তে হবে। তো বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আমি যেটা বলবো বায়োলজির জন্য সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই মূল বইটা পড়বা। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য তোমরা আবুল হাসান স্যারের বইটা পড়তে পারো এবং সেকেন্ড পেপারের জন্য তোমরা গাজী আজমল স্যারের বইটা পড়তে পারো, ঠিক আছে? এই দুইটা বই পড়লে হবে এবং তোমরা অবশ্যই চেষ্টা করবা নতুন এডিশনের বইটা পড়ার, ঠিক আছে? অ্যাডমিশনে যখন কোচিং করবা বা এখন হয়তো নতুন এডিশন যদি থাকে তাহলে খোঁজ নিতে পারো, নতুন এডিশনের বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? ওইটা সব থেকে ভালো হবে। ওকে, তো এই ছিল যে কোন কোন কোনটা হচ্ছে আমরা বেশি ফোকাস করব, কোন কোন সাবজেক্টে বেশি ফোকাস করব এবং কোন কোন সাবজেক্টের জন্য কী বই পড়ব আমরা। ওকে, তো এর পাশাপাশি আরেকটু বলে রাখি যে বায়োলজির জন্য তোমরা যদি বায়োলজি পড়ার পরে যদি সময় থাকে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বায়োলজি বিচিত্রা কিনতে পারো, তবে সব ইনফরমেশন দরকার নাই। দেখবা যে বায়োলজি প্রথম 15 পেজ, বায়োলজি বিচিত্রায় প্রথম 15 পেজ দেখবা ওখানে বিভিন্ন ছন্দ আছে বা এবং বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করে ওখানে দেওয়া আছে। তুমি যদি প্রথম 15 পেজ পড়তে পারো খুব ভালো করে তাহলে ওখান থেকে 6 থেকে 7টা ইনশাআল্লাহ কমন পাওয়া সম্ভব। তোমরা ওখান থেকে একটু কালেক্ট করে নিতে পারো ইনফরমেশনগুলো, ওখান থেকে পড়লে মোটামুটি ইনফরমেশনগুলো কালেক্ট করে পড়লে ওখান থেকে কমন পাওয়া সম্ভব, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি শর্ট সাজেশন। তো আরেকটা কথা বলে নিই, আরেকটা কথা না বললেই নয়, আমি তোমাকে কিন্তু পাশাপাশি মূল বইয়ের পাশাপাশি অন্য বইয়ের কথা বলেছি, তবে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি অনেক ইনপুট নিচ্ছ কিন্তু সেই অনুযায়ী যদি আউটপুট না দিতে পারো তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যতটুকু ইনপুট নাও ততটুকু তোমরা আউটপুট দিতে পারবা, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি অনেক কিছু পড়েছিলাম, অ্যানালাইসিস করে ওইভাবে পড়া হয় নাই, কিন্তু আসলে পরবর্তীতে আমি যেটা বুঝছি যে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে যদি পড়া হতো তাহলে কিন্তু অনেকটা সহজ হয় এবং চান্স পাওয়া অনেক ইজি হয় আর ব্রেনে অনেক প্রেশার বা চাপ পড়ে না, ঠিক আছে? টেকনিক্যালি যদি পড়া হয় তো ওই সময় আসলে গাইড দেওয়ার মতো তেমন কেউ ছিল না, তারপরেও বড়ো ভাইদের থেকে যতটুকু হেল্প পেয়েছি। যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং এই রুলসগুলো বা এই জিনিসগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের চান্স পাওয়া অনেকটাই সহজ হবে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা। এইগুলো পড়ার পরে যখন সবগুলো অধ্যায় হয়ে যাবে তখন তোমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা। একটা জিনিস হচ্ছে দেখবা যে কোশ্চেন ব্যাংকে বিগত বছরে যে কোশ্চেনগুলো ছিল ঠিক ওই কোশ্চেনগুলোই
মানে ক্যাটাগরি সেম রেখে হয়তো ডিজিটটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা, অ্যানালাইসিস করে পড়বা, তাহলে দেখবা যে চান্স পাওয়া অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একটু ফোকাস করবা, যে আমি যা যা বললাম এইগুলা পাশাপাশি হচ্ছে কোশ্চেন ব্যাংক, এইগুলো ফোকাস করতে পারলে ইনশাল্লাহ চান্স পাওয়া অনেকটা ইজি হবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। নেক্সট দিন তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।